$50 প্লাস ইনকাম করছি আড়াই মাস। বাংলাদেশি টাকায় কত টাকা ভাইয়া? বুঝে নাই। বাংলাদেশি টাকায় কত টাকা? বাংলাদেশি টাকায় $750 দাম আছে। 90,750 আমার বোন তো গার্লস স্কুলে পড়ে, তাহলে আপনি আমার বোনের সাথে পড়লে তো আপনি তো মেয়ে হয়ে যাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সো আমি সেদিন ওই যে ফাইম ভাইয়ের সাথে নওগাঁ দেখা করতে গেছিলাম, সো আপনাদের কাছ থেকে সেরকম রেসপন্স একদমই পাইনি। ফেসবুকে আছে মোটামুটি ভালোই, কিন্তু ইউটিউবে একদমই নাই। ফাইম ভাইয়ের ব্লগ তাও তারপরেও ইউটিউবে ভালো পরিমাণে কোনো ভিউ নাই, ইয়ে নাই। তারপরে আজকে আমাকে একজন বললো যে ভাইয়া তুমি রেগুলার ভিডিও আপ দাও, রেগুলার ভিডিও দাও। সেই উদ্দেশ্যে আজকে ভিডিও করতে আসলাম। আর ভিডিও কী উপলক্ষে করবো, ফাইম ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখার পর তারপরে সিদ্ধান্ত নিলাম যে একটা প্র্যাঙ্ক কলের ভিডিও করা যায়। আর ভিডিওটা আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আজকে তিন চারজনকে কল দিব, দেওয়ার পর তাদের মানে অন্য ফোন দিয়ে কল দিব, দিয়ে তাদের মনোভাব কী, তাদের এরিয়া কী, ওটাকে আসলে দেখবো তারা কী করে। সো ফুল ব্লগটা সবাই এনজয় করবেন, আর যাদের একটু ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার পেজে রেগুলার ভিডিও না আসার কারণ একটাই, আমার সামনে এসএসসি পরীক্ষা, আর আমার এদিকে স্কুলে কোচিংয়ে পরীক্ষা চলছে, সেই কারণে আমার রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না। ইনশাল্লাহ আমার এসএসসি পরীক্ষার পরে আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর এর মাঝে আমার সাবস্ক্রাইব, তারপরে ইউটিউবে মানে এফবিতে যেগুলো ফলোয়ার আছে তারা অবশ্যই আরও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গাইজ, আজকে যার ফোন দিয়ে প্র্যাঙ্ক কল করেছি সেটা হচ্ছিল সিয়ামের ফোন, সিয়াম তো এই যে এইদিক আছে হয়তো সিয়াম, আর ওর ফোন দিয়ে আমরা এখন এই যে ভিডিওটা করব। আর ফার্স্টে কল দিব আলামিনকে, আলমিনে কল করার পরে তার ওর মনোভাবটা দেখবো, দেখার পর তারপরে কল দিব সদ্যকে। তবে ওর মনোভাবটা দেখার পরে ওরা কী বলে, আমাকে চিনতে পারে কি না, এরা এয়ারফোন দিয়ে আগে কল দিব, দেওয়ার পর তারপরে দেখি ওরা চিনতে পারে কি না। সো আপনারা ফুল ব্লগটা এনজয় করেন আর আমার ভিডিওর সাথে থাকেন। এ ফিউ মোমেন্টস লেটার। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বিখান ভাইয়া। বিখান ভাইয়া, আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেন না? বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান। হ্যালো ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। ভাইয়া আপনার আপনার বাসা কোথায়? ভাইয়া আমি আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। ভাইয়া আমি আপনার সত্যি অনেক বড় ফ্যান ভাইয়া। আপনার আইডির নাম আলামিন না? ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি বাসা করি ভাই। ভাইয়া আমার বাসা টাঙ্গাইল ভাইয়া। ভাইয়া আমি আলামিনের অনেক বড় ফ্যান ভাইয়া। ভাই আমি আলামিনের অনেক বড় ফ্যান। ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া, আমি আপনার সব ভিডিওগুলো দেখি ভাইয়া। হ্যালো, ভাইয়া আপনি মুখ করবেন কেন ভাইয়া? হ্যালো ভাইয়া, আপনার কি কোনো জিএফ আছে? আপনার কি কোনো জিএফ আছে ভাইয়া? বোন ভাইয়া আমার কোনো বোন নাই।
ভাইয়া আপনার জিপ কেমন হেভি ভালো লাগে ভাইয়া আপনাকে আমার অনেক অনেক বেশি ভালো লাগে ভাইয়া সি সি ভাইয়া এগুলো এগুলো কি বলেন ভাইয়া ভাইয়া আপনি বিএম স্কুলে পড়েন না কোন স্কুলে পড়েন ভাইয়া বোনের স্কুলে পড়ি এটা কোনো কথা বললেন ভাইয়া আপনি তাহলে মেয়ে ভাইয়া ভাইয়া আমার বোন তো গার্লস স্কুলে পড়ে তাহলে আপনি আমার বোনের সাথে পড়লে তো আপনি তো মেয়ে হয়ে যাচ্ছেন ভাইয়া হ্যালো আমার পরিচয়টা জানতে চাবেন না ভাইয়া কেন ভাইয়া ভাইয়া আপনি ভিডিওটা ইটস রাহিম বিয়ারে পেয়ে যাবেন ঠিক আছে আপনি ভিডিওটা ইটস রাহিম বিয়ার পেজে পেয়ে যাবেন ঠিক আছে হ্যালো গাইস তোমরা তো দেখলেই যে আলামিনে কল দিলাম আলামিন তো আমাকে তো ফার্স্টে চিনতে পারিনি তারপর মনে হয় চিনতে পারছে তারপরে আমার পরিচয়টা দিলাম তোমরা দেখলে আশা করছি ওই চিনতে পারছে এখন আমরা বক্করকে কল দেব দেখি বক্কর কি বলে বক্কর আমাকে তো মনে হয় যে চিনতে পারবেই না কারণ এর আগে আরেকটা ঘটনা ঘটছিল সে তখনও চিনতে পারিনি এইবারও চিনতে পারবে না আশা এখন দেখেন যে বক্কর কি বলে হ্যালো সালামু আলাইকুম ভাইয়া হ্যালো সালামু আলাইকুম হ্যালো সালামু আলাইকুম ভাইয়া হ্যালো 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 সালামু আলাইকুম ভাইয়া আপনি কে ভাইয়া বিগ ফ্যান কে ভাই আপনি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া আমি আপনার মোটর সাইকেল চালানো দেখে আমি আপনার উপর ক্রাশ খেয়ে গেছি ভাইয়া কি করে ভাই ভাই আপনি অনেক ভালো গাড়ি চালান ভাই আপনি RS 5 এর থেকে ভালো গাড়ি চালান ভাইয়া ভাইয়া আপনি অনেক অনেক ভালো গাড়ি চালান ভাই আপনি কোন ক্লাসে পড়েন কোন স্কুলে পড়েন ভাইয়া কোন ক্লাসে ভাইয়া আপনাদের ক্লাসে একটা মেয়ে আছে নতুন মেয়ে চিনেন নাম মনে হয় নুসরাত ফারিহা কেন ভাইয়া ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান আপনার গাড়ি চালানো দেখে আমি আপনার উপর ক্রাশ খেয়ে গেছি ভাইয়া ভাইয়া আপনি নাকি গাড়ি বিক্রি করে দিলেন শুনলাম ভাইয়া বিগ ফ্যান ভাই আপনি ফরসেজে কাজ করেন না ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই ভাই আমি কুষ্টিয়া থেকে ফোন দিছি ভাইয়া আপনি আপনার নাম্বার আমি অনেক কষ্ট করে জোগাড় করছি ভাইয়া ভাইয়া অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে
হ্যাঁ ভাই দেখছি। সর্বনিম্ন ভাই 1562 টাকা লাগবে। ভাইয়া আমি তো একবারে 10,000 টাকা দিয়ে খুলতে যাচ্ছি, তাহলে কত ডলার পাবো? $10,000 না ভাইয়া, $10,000 সরি $10,000 ডলার। কত হবে ভাইয়া? আচ্ছা ভাইয়া আমার ইনকামটা কেমন হবে? আপনি $80 পাবেন, $10,000 টাকায় $80 পাবেন। ও আচ্ছা ভাইয়া, আপনি কত ইনকাম করছেন এই পর্যন্ত? আমি বেশি না ভাই, অনলি আড়াই মাসে আমি $750 প্লাস ইনকাম করছি, আড়াই মাস। বাংলাদেশি টাকায় কত টাকা ভাইয়া? বুঝি নাই। বাংলাদেশি টাকায় কত টাকা? বাংলাদেশি টাকায় $750 দাম আছে, লাখ 93,750 টাকা। সত্যি বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান। সমস্যা নাই ভাই, কিসের ফ্যান ফ্যান? হ্যাঁ আপনি কাজ করবেন, সাপোর্ট পাবেন, সমস্যা নাই ভাইয়া। আমি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি ভাইয়া। এখানে ফ্যানের কিছু নাই ভাই, আমি তো সেলিব্রিটি মানুষ না, তাই না ভাই? সেলিব্রিটি না সেলিব্রিটি হয়ে যাবেন, সমস্যা নাই তো। আস্তে আস্তে হবো, সমস্যা কি? আস্তে আস্তে প্রতিটা মানুষই তো আর নিচের লেভেলে থাকে না, তাই না? আস্তে আস্তে উপরে উঠবো, একবারে তো আর মাথায় ওঠা যায় না ভাই। ফোর্সেস থেকে আমি মাসে কত করে ইনকাম করতে পারবো? মাসে ভাই এখানে আপনি বলতে পারেন যে দিন মাস এই ফোর্সেস মানে এগুলা দিনে না, আপনি আমি দেখেন আমি অন্য অন্য চার দিনে সেই দিনকে $60 ইনকাম করছি, শুধু চার দিনে। আমি আপনার অনেক বড় ফ্যান, তাই ভাই একটু দেন না ভাইয়া। সরি ভাই সম্ভব না, আপনি আমার থেকে এক টাকাও নিতে পারবেন না, ঠিক আছে ভাই? $2,000 শুনে আমি আপনি শুনেন, আমারে কি বলত পাইছেন নাকি ভাইয়া? আমার পরিচয় জানলে তো আপনিও বলত ছেড়ে যাবেন। হ্যাঁ পরিচয় বলেন, সমস্যা নাই ভাইয়া। আমি আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ খুলবেন, ভালো কথা, খুলবেন, খুলে দেবো, সমস্যা নাই। কিন্তু ভাইয়া আপনাদের লিডার যা আছে না, অ্যাডমিন রাহিম নওগা, ও একটু ঝামেলা করতেছে ভাইয়া। হ্যাঁ কি ঝামেলা করতেছে বলেন শুনি। বলতেছে যে আমাক দিয়ে অ্যাকাউন্ট খুলে নেন, আমাক দিয়ে অ্যাকাউন্ট খুলে নেন, আমি টাকা দিব। $5,000 টাকা দিতে চাইছে ভাইয়া। ভাই শুনেন, আপনার এই ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, বুঝছেন? আজকে প্র্যাঙ্ক ভিডিও করলাম যে কাকু দিয়ে ইয়ে পাচ্ছি না, বন্ধ করছি না, বুঝতে পারছেন? এই ভিডিওটা পেয়ে যাবেন না ভাই, বুঝতে পারছেন? আপনিও ভাইরাল ভাই, আপনিও ভাইরাল। ভালো হয়েছে ভাই, আপনি তো ফার্স্টে তো বুঝতে পারেননি। পরে আপনি বললাম যে দেখলাম আপনি কি বলেন। আমি অমিত ভাই ফোন দিয়েছিলাম, বুঝছেন? অমিত ভাই ফোন ধরেনি, অমিত ভাই পয়সা গেল। আচ্ছা ভাই থাকেন, বাসায় যে ভিডিও এডিট করে ভিডিও গ্রুপে দিব নি, দেখেন। আচ্ছা স্যার দিয়েন, আর লাইনে আসেন। হ্যাঁ হ্যাঁ
থাকি তো ভাই, আমি থাকি। আমি তো ফোন দিছি আপনি। আমি কথা বলেছি, চিনতে পারবেন না ভাই আমার কথা বলবো? না ভাই, খালি মুখে বলছি, আপনি ভিডিও দেখেননি? ভিডিও করছি, আপনি ভিডিও দেখেননি? আচ্ছা ভাই থাকেন। তো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। তো যারা যারা দেখলেন তারা একটু যদি মজা পেয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার তো করে দিবেন। আর সবচেয়ে মজার ভিডিও আজকে আমার সবচেয়ে লাইফে সবচেয়ে মজার ভিডিও হয়েছে এইটাই। আর আপনারা যদি আমাকে এরকম বেশি আরও যদি সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।